প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। সালাম আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের বীজগণিতের 4.1-এর ধারাবাহিক আলোচনায় আমি এখন আলোচনা করব তোমাদের জন্য 7 নম্বর এই প্রশ্নটি। 7-এর ক এবং খ এই দুইটি অংশ আলোচনা করব। তো আজকের এই আলোচনাটুকু যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ, তাহলে তোমরা বুঝতে পারবে এ ধরনের যদি প্রশ্ন তোমাদের হয় কখনো তাহলে কীভাবে আনসার করতে হবে। তো শুরু করা যাক তাহলে। আমাদের 7-এর ক অংশটুকু কী দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেব। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে একটি খাতার দাম হলো আমাদের X টাকা, আর একটি পেন্সিলের দাম হলো Y টাকা, এবং একটি রাবারের দাম হলো Z টাকা। তো সেক্ষেত্রে আমাদের 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত আসবে সেটা বের করতে হবে। 2, আমাদের বলা হলো যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত আসে সেটাও আমাদের বের করতে হবে। এবং আমাদের 3 নম্বরে দেওয়া আছে, দেখো যে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত আছে সেটাও আমাদের বের করতে হবে। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এগুলো জানতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তোমরা দেখো যে একে আমরা তাহলে কীভাবে করব। আমরা এখানে দেখতে পাই যে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা আগে দেখব যে আসলে আমাদের প্রথমে আমাদের কীভাবে কথাগুলো দেওয়া আছে সেটা আমরা খেয়াল রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে একটা খাতার দাম দেওয়া আছে X টাকা। তো সেক্ষেত্রে দেখো, একের জন্য 7-এর ক, কয়ের 1 নম্বরে দেখো, আমরা তাহলে খেয়াল করব যে একটি খাতার দাম, আমরা দেখতে পাই আমাদের দেওয়া আছে কত টাকা, X টাকা। তো আশা করি তোমরা ঐকিকের অঙ্কগুলো করেছো। তো সেক্ষেত্রে দেখো এখানে 5টি খাতার দাম, তো 5টি যেহেতু বেশি, বেশি হলে আমাদের গুণ হয়, তাহলে আমরা 5টি খাতার দাম আমরা তাহলে লিখব 5X টাকা। এরপর আমাদের কী দেওয়া আছে, আমরা দেখতে পাই যে 6টি পেন্সিলের দাম। তো সেক্ষেত্রে আমরা লিখব যে একটি পেন্সিলের দাম আমরা দেখতে পাই কত, Y টাকা। তো সেক্ষেত্রে আমাদের 6টি পেন্সিলের দামটা বের করে নিতে হবে 6Y টাকা। এখন মোট দাম, তো এখানে দেখো আমাদের বলা হলো যে মোট দাম কত, তো আমরা তাহলে লিখব যে অতএব মোট দাম আমাদের, দেখো এই যে 5X টাকা, এটা হলো আমাদের 5টি খাতার দাম, তাহলে 5X, আর 6টি পেন্সিলের দাম তাহলে আমরা এখানে দেখতে পাই যে আমাদের 6Y, এই তো এত টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তোমাদের মোট দাম বের করতে হবে। তাহলে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, দেখো আমাদের বলা হলো যে একটি খাতার দাম X টাকা, আর একটি পেন্সিলের দাম হলো Y টাকা। আর আমরা এখানে 1 নম্বর প্রশ্নে দেখতে পাই যে 5টি খাতার দাম, তাহলে এই যে X টাকা হলো একটা খাতার দাম, তো সে অনুযায়ী আমরা 5টা খাতার দাম বের করে নিলাম। তারপর আমাদের দেওয়া আছে 6টি পেন্সিলের দাম, আমরা দেখতে পাই যে একটা পেন্সিলের দাম হলো Y টাকা, তো সেই অনুযায়ী আমরা 6টা পেন্সিলের দামটা বের করে নিলাম। তারপরে আমরা এখানে মোট মানে হলে এখানে সমষ্টি বা যোগ করতে হবে। আশা করি তোমরা 1 নম্বরটা বুঝতে পারলে। এরপর আমরা তাহলে চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাই যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত সেটাও আমরা বের করব ঠিক এই নিয়মেই। তো এখানে দেখো আমি কিন্তু একটু ভেঙে ভেঙে লিখলাম, তোমরা কিন্তু চাইলে সরাসরিও লিখতে পারো যে 5টি খাতার দাম 5X টাকা, আর 6টি পেন্সিলের দাম 6Y টাকা। তারপর তোমরা লিখতে পারো যে মোট দাম হলো এত টাকা। তো যেহেতু তোমরা শুরুতেই এগুলো একটু, আমি চাই যে এগুলো তোমরা একটু বিস্তারিতই করো, তারপরে তোমরা যদি পারো তো 2-1 লাইন শর্ট করে লিখতে পারো। তো শুরুতেই যেটাই জানবে একটু বিস্তারিতই জানো, তাহলে পরেটাই যাওয়া যাক। তাহলে দেখো 2 নম্বরে আমাদের কী দেওয়া আছে, যে 8টি পেন্সিল ও 3টি রাবার। তো আমরা 7-এর কয়ের 2 নম্বরে আমরা যে কাজটি করব, আমরা জানি যে একটা পেন্সিলের দাম আমাদের হলো Y টাকা, তাহলে আমরা এখান থেকে বের করে নেবো 8টা পেন্সিলের দাম। তারপর এখানে 3টি রাবার, তার মানে আমাদের একটা রাবারের দাম দেওয়া আছে আমাদের কত, Z টাকা। এখান থেকে আমরা 3টি রাবারের দামটা বের করে নেবো। তো সেক্ষেত্রে আমরা লিখব যে একটি
পেন্সিলের দাম আমরা জানি ওয়াই টাকা। তো আমাদের পেন্সিল দেওয়া আছে কোয়ালিটি আটটি পেন্সিল, তো আটটি পেন্সিলের দাম আমরা 8Y টাকা বের করে নেব। এরপর একটি রাবারের দাম আমাদের দেওয়া আছে কত, Z টাকা। তো সেক্ষেত্রে আমাদের তিনটি রাবারের দাম বের করে নিতে হবে, 3Z টাকা। তো আমরা এখানে আটটি পেন্সিলের দাম আগে বের করে নিলাম, তারপর তিনটি রাবারের দাম বের করে নিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম 8Y টাকা আর এখানে পেয়ে গেলাম 3Z টাকা। অতএব আমরা লিখতে পারি, অতএব মোট দাম আমাদের তাহলে আসবে 8Y প্লাস 3Z টাকা। এটাই হলো তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমাদের 2 নম্বরটি করতে হবে। তো এখন যদি তোমাদের সৃজনশীল প্রশ্নে যদি এরকম থাকে বা চাওয়া হয়, আশা করি তোমরা পারবে, এবং যদি MCQ-তে যদি এভাবে দেওয়া হয় আশা করা যায় তোমরা এখন পারবে। এরপরে দেখো তোমাদের 3 নম্বর, এখানে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত সেটা আমাদের বের করতে হবে। তো দেখা যাক 3 নম্বরটা আমরা কীভাবে করি। 3 নম্বরটি আমরা কীভাবে করব দেখো, আমাদের 7 এর 3 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবার। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, আমরা লিখব যে একটি খাতার দাম আমরা জানি যে একটা খাতার দাম হলো আমাদের X টাকা। তো সেক্ষেত্রে আমাদের এখানে আছে কয়টি, 10টি খাতা। তাহলে আমরা লিখব, অতএব 10টি খাতার দাম 10X টাকা। তারপর আছে কি, 5টি পেন্সিল, আমরা জানি যে একটি পেন্সিলের দাম হলো Y টাকা। অতএব আমাদের এই যে 5টি পেন্সিল Y টাকা। তারপর আছে কি, 2টি রাবার, এই যে 2টি রাবার, আমরা জানি একটা রাবারের দাম হলো Z টাকা। অতএব এখানে আছে আমাদের 2টি রাবার, 2Z টাকা। তাহলে মোট দাম আসবে আমাদের, তাহলে এই যে 10X প্লাস এই যে তোমাদের 5Y প্লাস এই যে তোমাদের 2Z টাকা। এটাই হলো তোমাদের মোট দাম। তো সেক্ষেত্রে দেখো, এ ধরনের প্রশ্ন আসলে আশা করা যায় তোমরা এখন পারবে। তো এর পরের যে প্রশ্ন আমাদের খ, দেখো এখানে আমরা দেখতে পাই যে এক হালি কলার দাম X টাকা হলে খয়ের একে বলা হলো যে 5 হালি কলার দাম কত সেটা আমাদের বের করতে হবে। তো ইনশাল্লাহ আমরা এটাও পারবো। তো সেক্ষেত্রে দেখো পরের অংশ, আমাদের খয়ের 1 নম্বর, আমাদের এখানে বলা হলো 1 হালি কলার দাম যদি X টাকা হয় তাহলে 5 হালি কলার দাম কত। আমরা লিখে নেব যে 1 হালি কলার দাম আমাদের X টাকা। তাহলে এখানে বলা হলো যে 5 হালি কলার দাম তাহলে 5X টাকা। এটা অ্যান্সার। এরপরে প্রশ্ন দেখো আমাদের 2 নম্বর, যে 12টি কলার দাম কত। তাহলে আমরা জানি
এক হালি সমান চারটি, এটা আমরা জানি, আমরা জানি যে এক হালি সমান চারটি। তো এখানে বলা হলো যে বারোটি কলার দাম কত। আবার এখানে প্রশ্নে কিন্তু আমাদের বলা আছে যে এক হালি কলার দাম এক্স টাকা, এর অর্থ হলো যে চারটি কলার দাম হলো এক্স টাকা। তাহলে একটি কলার দাম কত, বারোটি কলার দাম কত, ওই কিকের যে অঙ্কগুলো তোমরা করো ওই নিয়মেই করবো আমরা। তাহলে আমরা এখানে বলবো যে চারটি কলার দাম এক্স টাকা, অতএব একটি কলার দাম কম হবে তাহলে ভাগ হয়ে যাবে, অতএব বারোটি কলার দাম এবার বেশি হবে তার মানে গুণ হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু টুয়েলভ ডিভাইডেড ফোর, ফোর দিয়ে বারোকে ভাগ করলে তিন পাবে, তার মানে তোমরা এখানে পাবে থ্রি এক্স টাকা। এটাই হলো তোমাদের বারোটি কলার দাম। এই যে দেখো বারোটি কলার দাম তোমরা পেয়ে গেলে থ্রি এক্স টাকা। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে যে কীভাবে তোমাদের বারোটি কলার দাম বের করতে হবে। আমরা এক হালি সমান চারটি আগে লিখে নেব, তারপর আমরা এভাবে করব। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারলে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।